হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল রিবন লাইফস্টাইল মেঙ্গলি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার বেবি, আমার বেবিকে সেটা আমি ইনটেক করি, বেবি ওটা খায়। তো ওজন বৃদ্ধির, বেবি ওজন বৃদ্ধির জন্য আমি কি দুধ বাচ্চাকে খাওয়াচ্ছি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা নিউ বর্ন, যাদের বেবি আছে, তো তাদের জন্য এটা সাজেস্ট করছি। আর অবশ্যই আমি সাজেস্ট করছি বললে হবে না, তো তুমি অবশ্যই ডক্টরকে আগে সাজেস্ট দেখাবে, তারপর ডক্টর যেটা বলবে সেটা সাজেস্ট করবে। আর আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে চটপট করে বলে ফেলা যাক। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন শুরু করি। তো ওজন বৃদ্ধি, ওজন বৃদ্ধি বলতে গেলে যেসব নিউবর্ন বেবির ওজন হচ্ছে না, ওজন পাচ্ছে না, 1 থেকে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধে সমস্যা চলছে, তো সেই জন্য আমি বলবো যে ডক্টরকে দেখিয়ে দুধ সাজেস্ট করা। তো ডক্টর যেই দুধটা বলবে সেটাই, তো ডক্টর আমাকে দুধ দিয়েছিল অ্যাপটামিল কোল্ড, তো সেই দুধটা আমি আমার বেবিকে খাওয়ানোর পর গ্যাস হয় প্রচুর বাইরের দুধ খাওয়ালে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ যদি বেশি খেয়ে নেয় তো গ্যাস তো হবেই। তো তার সাথে নিজের আমি ব্রেস্ট মিল্কও বাচ্চাকে খাওয়াই, এবং তার সাথে অ্যাপটামিল গোল্ড ফর্মুলা 1 ওটা বেবিকে সাজেস্ট করেছে, তো ওটা আমি খাওয়াই দিনে 2 বার। তো সেই দুধটা পরিমাণ কীভাবে না কী কীভাবে সাজেস্ট করা হয় সেটা সেটা আমার সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে অ্যাপটামিল গোল্ড ফর্মুলা 1, এটা আমি আমার বেবিকে সাজেস্ট করেছি। তো এটা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে খাওয়ানো হয়। তো এটার মধ্যে একটি কৌটো আছে, এর মধ্যে পরিমাণ দেওয়ার মতন একটা পরিমাণের 10, 20, 30% এগুলো মা পরিমাণ পর্যাপ্ত করা থাকে, এই যে 10, 20, 30 পর্যন্ত থাকে ML। তার সাথে চামচ দেওয়া থাকে দুধের পর্যাপ্ত পরিমাণের জন্য। তো আমি 2 চামচ থেকে শুরু করেছি 1.5 চামচ দিয়ে, তো আস্তে আস্তে বাড়াচ্ছি 1.5 মাস বয়স 2 মাস বয়সে ডক্টরকে বলে বলে। তো এখানে এই দুধের পেছনে লেখা থাকবে কত পরিমাণে কোন বয়সে কোন মান্থে মান্থ না কোন উইকে বেবিকে কতটা পরিমাণ খাওয়ানো হয়। তো এখানে আপ টু 4 উইকসে 3 বার খাওয়ানো হবে 90 ML পার ডে, 6 বার। আর 4 থেকে 6 উইক খাওয়ানো হবে 4 বার 120। আর 7 থেকে 8 উইক্সে খাওয়ানো হবে 5 বার। আর 2 থেকে 4 মান্থ মানে 4 মান্থতে খাওয়ানো হবে 5 বার। আর 4 থেকে 6 মান্থ চলবে 7 বার। তো এটাই হচ্ছে এখানে ফর্মুলা 1-এ, তো এখানে সব ডিটেলস দেওয়া আছে। তো তোমরা বন্ধুরা, এটা বেবির জন্য খুবই ভালো ফর্মুলা মিল্ক, তো ডক্টরকে দেখিয়ে সাজেস্ট করে তোমরা এই দুধটা বেবিকে খাওয়াবে। তো আমার বেবিকে আমি এটাই খাওয়াচ্ছি, তো তোমার সাথে সেটাই শেয়ার করলাম। এই দুধটা কিন্তু হ্যাঁ খুব এই বাইরে ফর্মুলা মিল্ক, যে কোনো ন্যান প্রো, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 যেসব দুধগুলো রয়েছে, তো সে যাই খাও না কেন বেবির গ্যাস হয়। তো আমার বেবিরও খুব গ্যাস হচ্ছে, তো তাই ডক্টরকে দেখিয়েছি, তো আমাকে গ্যাসের ওষুধও দিয়েছে। তো আমি বলবো এই দুধটা খুবই খুবই ভালো ন্যান প্রো থেকে। আমি তো ন্যান প্রো ইউজ করেছি, ফর্মুলা 1-ও ইউজ করেছি। ফর্মুলা 1-এ ল্যাকটোজেন 1-এ তো খাওয়ানোর পর ওর পটি একদমই হচ্ছিল না, ও খেতেও চাইছিল না, আর প্রচণ্ড পর্যাপ্ত পরিমাণে গ্যাস হচ্ছিল। তারপর ন্যান প্রোতে খুব বমি হচ্ছিল, তো ন্যান প্রোতে ওর গায়ে জ্বর চলে এসেছিল। তারপর ডক্টর আমাকে বললো এটাই খাওয়াতে। আমি মনে করি এটাই বেস্ট ফর্মুলা মিল্ক, আর এতে ওজন বৃদ্ধি খুবই ভালো হয় আর খুবই পুষ্টিকর। আর সব দুধেই তো পরিমাণ একই থাকে, কিছুটা কম বেশি, তো এটাই বলবো। তো বন্ধুরা, তোমার যদি আমার এই
ভিডিওটা যদি ভালো লাগে থাকে নিউবর্ন বেবিদের যারা নবজাতক বাচ্চা তাদের হয়েছে তো তারা আমার ব্লগটা দেখো, দেখার পর তোমরা নিজেই ডক্টরকে গিয়ে এই দুধটা ডক্টরই না দিতে চাই, ডক্টরকে তোমরা বলতে পারো হ্যাঁ এটা জন্ডিসের জন্য খুবই ভালো, আমার বেবি জন্ডিস হয়েছিল সেই জন্য ডাক্তার এই ন্যান পুরো দেয়নি, আমার বেবিকে এটাই দিয়েছে, জন্ডিসের বাচ্চা তো জন্ডিস থেকে উঠে এসেছিল সেই কারণে। তো সবই আমি বলে দিলাম, তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, এখানেই আমি শেষ করছি ব্লগটা, ছোট্ট ব্লগ করলাম। তো এখন তো জানোই নতুন ভাই বেবি হয়েছে, তো খুবই দুষ্টু, সময় দিতে পারছি না তোমাদের সাথে ব্লগে, তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার ছোট্ট ছোট্ট শর্ট ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার ভিডিওগুলোতে তোমাদের তোমাদের জন্য ভিডিও করা, তো তোমরা চাইলে আরও আমার ভিডিও দেখতে পারবে। তো প্লিজ 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 আজকের মতন এখানেই টাটা, বাই বাই। তো আমার ভিডিওতে তোমরা লাইক শেয়ার প্লিজ করে দিও, আর এই ব্লগটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো যাদের নিউবর্ন বেবি আছে তারা কি কি বেবিদের মিল্ক খাওয়াচ্ছ, আর যারা বেস্ট ফিল খাওয়াচ্ছ অবশ্যই তারাও কমেন্ট করো যে তোমরা বেস্ট ফিল খাওয়াচ্ছ। আমি তো বেস্ট ফিল খাওয়াচ্ছি, আমার একটু প্রবলেম আছে বলে, তো সেই কারণে আমি আমার বেবিকে ডক্টর দেখিয়ে ফর্মুলা মিল্ক দুধ খাওয়াতে হচ্ছে, কারণ একটা ওর বেস্টে ওর পেট ভরছে না, বেবি খিদেটা মানে বেড়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি না, তো আমার বেস্টে একটু প্রবলেমও চলছিল তার জন্য, তো সেই কারণে আমি এটা খাওয়াচ্ছি। তো চলো বন্ধু, টাটা বাই বাই, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, এবং আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, আরও আমি তোমাদের ভিডিও দেবো নিউবর্ন বেবি দিয়ে। তো আসতে টাটা বাই বাই আজকের মতো।